বন্ধুরা, এই ভিডিওর মধ্যে থাকছে মহাকাল মন্দির এবং জমজমাটি রাতের বেলার ম্যাপ। একবার দার্জিলিং এ সবার ঘোরা আছে, আর এই জায়গাটা আপনাদেরও খুব আরাধনা হচ্ছে, সেখানে কিন্তু মহাদেবেরও আরাধনা হচ্ছে। এই না হলে আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষে সবই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এটা দীপুদারি দার্জিলিং। আর দার্জিলিং এ রাতের বেলায় মেলের পরিবেশ যদি ভুলে গিয়ে থাকেন, এই ভিডিওতে তা পুরোটাই বুঝতে পারবেন। সকাল সকাল চলে এসেছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেলকে যদি সামনাসামনি রাখেন আপনি, তাহলে আপনার ডান হাতে যে দেখবেন মেল মার্কেট রেখা রয়েছে দুদিকেই, কিন্তু ডান দিকেটা দিয়ে আপনি মহাকাল টেম্পলের উপরে যেতে পারবেন। মেল মার্কেটের দোকানপাট সবে সবে খুলছে আর আমি যাব। মুহূর্তে মহাকাল টেম্পলের সিঁড়ি দিয়ে উঠছি। মহাকাল টেম্পলটাও একটু উপরে, অনেকদিন আগে একবার এসেছিলাম, বেশ কিছুদিন যাওয়া হয়নি। সব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখছি। বহুত খারাই রাস্তা, বহুত দম শেষ আমার। মন্দির সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মহাকাল মন্দিরে প্রবেশ করার একদম মেন গেট এটা। উপরেই রয়েছে শিব ও পার্বতীর ছবি, মূর্তি রয়েছে। আর ঢোকার সময় দেখবেন অজস্র পেয়ারিং ফ্ল্যাগ চলছে। এত পেয়ারিং ফ্ল্যাগ দার্জিলিং এর আর অন্য কোথাও হয়তো দেখা যায় না। ঢোকার সময় আপনার একবার মনে হতেই পারে এটা মন্দির না মনাস্ট্রি। মন্দিরে ঢোকার সাথে সাথেই দেখবেন মহাদেবের বাহন বসে আছে। মহাদেবের বাহনকে আগে লোক প্রণাম টণাম করেই তারপরেই কিন্তু মন্দিরে যাচ্ছে। তবে আসুন, সাইডে বেশ কিছু প্রদীপ জ্বলছে, আপনাদের একটু দেখিয়ে আনি। এখানেও কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন আপনারা। তারপরেও এইখানে দেখুন, এখানে বুদ্ধিস্টদের কোনো একটা কালচার হবে সম্ভবত। অজস্র প্রদীপ, আরও অনেকে এসে দেখলাম প্রদীপগুলো জ্বালিয়েও দিচ্ছে। এবার চলুন মেন মন্দিরে যাওয়া যাক। দেখুন এক আজব জিনিস, বাঁদিকে কিন্তু পুরোহিত পুজো করছে আর ডান দিকে লামা অর্থাৎ বৌদ্ধ সাধু। একই জায়গায় বুদ্ধিস্ট এবং শিবের আরাধনা হচ্ছে। বন্ধুরা, মন্দির থেকে বেরোনোর পরে দেখবেন অনেক জায়গায় ধূপ ধুনো দেওয়ার জায়গা রয়েছে। আপনারা চাইলে সেখানে ধূপ ধুনো দিয়ে পরে আপনাদের হোটেলের দিকে বা মেলের দিকে যেতে পারেন। যখন আসবেন আপনার ডান হাত সাইড থেকে, মানে এটা আপনার ডান সাইডে থাকবে, আমি ভুল দিক দিয়ে করছি। এবার কিন্তু আমার আর ভুল হবে না। এবার আমি এইদিকে আছি, এই দিক থেকে এরকম ভাবে এক
অ্যাকচুয়ালি ভারতবর্ষ কেন, ভারতবর্ষে আর কোথাও এরকম বিরল দৃশ্য আছে বলে আমার মনে হয় না। যেখানে আমি দেখালাম একদিকে শিবের আরাধনা হচ্ছে এবং একই জায়গায় বলতে পারে বুদ্ধ আরাধনা হচ্ছে, সেখানে কিন্তু মহাদেবেরও আরাধনা হচ্ছে। এই না হলে আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষে সবই সম্ভব, আর তা আমাদের বাংলায় আরও ভালো। কারণ অ্যাকচুয়ালি তিব্বতীয়রা অনেক চলে এসেছিলো চায়নার সমস্যার সময়, চায়না থেকে তারা কোনোদিন তিব্বতীয়ন্ত চায়নার ছিল না। তিব্বত ছিল একটি স্বাধীন দেশ, চায়না তাকে দখল করে এবং বর্তমানে তিব্বত চায়নার একটি পার্ট। তখন তিব্বতীয়রা চলে আসে ভারতের বিভিন্ন প্রান্তে, এই অঞ্চলগুলো এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে থাকে। তাই জন্য এখনও কিন্তু দার্জিলিংয়ে তিব্বতীয়ান রিফিউজি ক্যাম্প দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমার কোনোদিন এই ধর্মকর্ম নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিল না, কিন্তু এই জায়গায় এসে একটা সুন্দর শান্তি অনুভব করছি। এটা একটা শান্ত সৃষ্ট শান্তির পরিবেশ, তা আমার খুব ভালো লাগছে এটা জায়গাটা। মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় আমি কাটিয়ে নিতে পারি এখানে। আপনারা যখন আসবেন নিশ্চয়ই, আপনারা দার্জিলিংয়ে বাঙালি সবাই আসে, এক না একবার দার্জিলিংয়ে সবার ঘোরা আছে, আর এই জায়গাটা আপনাদেরও খুব ভালো লাগে, সত্যিই খুব সুন্দর। এখানে কিন্তু মা কালী পূজা, ১৭৬২ খ্রিস্টাব্দে দুর্জং লিংজিং নামে একজন লামা ছিলেন তিনি, সেই লামার উদ্যোগে কিন্তু এই মহাকাল মন্দিরটি স্থাপিত হয়েছিল। যদিও প্রথমে এটা শুধু বৌদ্ধ ধর্মের ছিল, শুধু বৌদ্ধরাই এখানে আরাধনা করত, কিন্তু এখন এটা হিন্দু এবং বুদ্ধিস্ট দুজনেরই ওয়ার্শিপের স্থানে পরিণত হয়েছে। এবার ধীরে ধীরে নিচের দিকে নামবো। তবে বন্ধুরা, এখানে কিন্তু উপরে নিচে অনেক মন্দির আছে, আপনারা টাইম করে সবগুলো দেখে নেবেন। আমরা এখন নিচের দিকে যাব এবং আপনাদেরকে পাইনের জঙ্গল দেখাবো, যে বড় বড় পাইন গাছগুলো আপনাদের দেখাবো। চলুন, মানে উপর নিচে অনেক মন্দির আছে। তবে আপনারা যদি কেউ ফুল বা পুজোর যে সামগ্রী নিতে চান, এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন, পুজোর সামগ্রী যাবতীয় কিছু এখান থেকে পাবেন। আপনারা দার্জিলিংয়ের অনেক ভিডিওতে দেখেছেন যে পাইন গাছগুলো, বেশ বড় বড় পাইন গাছগুলো কোন জায়গা থেকে ভিডিওগুলো তোলা। এই মহাকাল টেম্পেলে যখন আসবেন দেখবেন একটা পে অ্যান্ড ইউজের অপশন আছে, পে অ্যান্ড ইউজের দিকে যখন আপনারা এগোবেন তখন এসে দেখবেন। বন্ধুরা, মহাকাল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর এখনই মেলে যাব, মেলের পরিবেশটা আপনাদেরকে তুলে ধরব। সকাল সকাল মেল একদম ফাঁকা, সবে সবে ঘোড়ার গাড়িগুলো আসছে একটা দুটো করে, কারণ এবার ট্যুরিস্টরা আসা শুরু করবে। এগুলো এদের মেন ব্যবসায় কিন্তু ট্যুরিস্টের উপরেই চলে। দেখুন ধীরে ধীরে সব ঘোড়ার গাড়িগুলো আসছে। আর একটা জিনিস, পাহাড়ের মানুষরা ভীষণ পরিশ্রমী। দেখুন একটা দিদি একটা সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে, আর এই দাদা দেখুন দুটো সিলিন্ডার একসাথে নিয়ে চলে যাচ্ছে, হ্যাটস অফ ইয়ার। চিলিংয়ে যারাই ঘুরতে আসে তারা কিন্তু সন্ধ্যাবেলায় কখনোই ভুল করে না মেলে আসতে, কারণ মেলের পাশেই বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান, চা, মোমো, কফি, চিকেন পকোড়া, আর সাথে রয়েছে বিনোদনের বিভিন্ন কিছু। ঘুরতে গিয়ে শপিংটা হবে না তা কি কখনো হয়? হ্যাঁ, মেলের পাশেই রয়েছে সবথেকে বড় বড় বাজার, দোকানপাট, সমস্ত কিছু। পাশে মেল মার্কেটে রয়েছে, যেখানে একটু অন্যান্য জায়গার তুলনায় কমেও জিনিস পাওয়া যায়। চলুন আজকে একটু মেল মার্কেটটা ঘুরিয়ে আনি, যদিও এখন মেল মার্কেট একটু অন্ধকার অন্ধকার দেখছি, প্রায় বন্ধের পথে, সন্ধে ৮টা বাজে, ওই ৯টার মধ্যে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায় এখানে। জাস্ট আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এছাড়াও আপনারা স্ট্রিট ফুড থেকে যাবতীয় কিছু আশেপাশে অনেক কিছুই পেয়ে যাবেন।
ম্যাল, কতটা যে জাঁকজমক হয় জানি না, এতটা আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আজকের জন্য কথা বলবো না, এখানে প্রচণ্ড আওয়াজ, আপনারা শুধু দেখুন। হয়তো আপনাদের পরের দিন বাড়ি ফিরে যাওয়ার পালা বা সাইট সিন করার পালা, তাই এই সময় আপনারা মার্কেটিংগুলো সেরে ফেলবেন, নইলে অনেক সময় মার্কেটিংয়ের টাইম হয়তো আপনারা নাও পেতে পারেন। এই রাস্তা দুধার দিয়ে দেখবেন অনেক ভালো ভালো ব্র্যান্ডেড ড্রেসপত্র পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়, স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারা সমস্ত কিছুকে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন।